হাই, কেমন আছেন আপনারা? আই হোপ এভরিবডি ইজ গুড। তো আজ একটা টপিক নিয়ে এসেছি, নিশ্চয়ই থাম্বনেইলে দেখেছেন যে 2000 থেকে 1 কোটি টাকা কীভাবে কামাবেন, তাই তো? অ্যাকচুয়ালি এটা ইম্পসিবল মনে হচ্ছে, কিন্তু নয়, আজ এটা আপনাদের পসিবল করে দেখাবো। আপনারা হয়তো শুনেছেন যে মিউচুয়াল ফান্ড, ওরে বাবা কী বললাম, মিউচুয়াল ফান্ড, এ তো সাবজেক্ট টু মার্কেট রিস্ক, অ্যাডভার্টাইজ দেখেন না, সাবজেক্ট টু মার্কেট রিস্ক, বাট আপনি যেখানেই যাবেন রিস্ক থাকবে। বাট আমি আপনাকে এমন স্ট্র্যাটেজিমূলক মিউচুয়াল ফান্ড বলবো, বা মিউচুয়াল ফান্ড কী, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে যেখানে আপনার কোনো রিস্ক থাকবে না, বা কী টাইপের ইনভেস্ট করলে আপনি 2000 মাসে ইনভেস্ট করে 1 কোটি টাকা কামাতে পারেন, কত সালের মধ্যে কামাতে পারেন, আমি সব ডিটেলস বলবো। অ্যাকচুয়ালি ভিডিওটা বেসিক্যালি যারা মিউচুয়াল ফান্ড শিখতে চায়, মিউচুয়াল ফান্ড বিগিনার, যারা চায় যে প্রতি মাসে কিছু কিছু টাকা ইনভেস্ট করে তারা একটা বড় অ্যামাউন্ট কামাতে চায়, তাদের জন্য এই ভিডিওটা। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল তো সাবস্ক্রাইব করতে মোটেও বলবেন না। চলো স্টার্ট করা যাক। অ্যাকচুয়ালি আমি যে টপিক টাচ করবো সেটা হচ্ছে হোয়াট ইজ মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ফান্ড আসলে কী। সেকেন্ড যে টপিক টাচ করবো হাউ ইটস ওয়ার্ক, এটা কীভাবে কাজ করে, ঠিক আছে। থার্ড যেটা টাচ করবো হাউ টু ইনভেস্ট, আপনি কীভাবে ইনভেস্ট করবেন। ফোর্থ যেটা বোনাস পয়েন্ট আমি দিব সেটা হচ্ছে আমি কোন মিউচুয়াল ফান্ডে আমি বা আমার বন্ধু ইনভেস্ট করেছে প্রতি মাসে, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান সম্বন্ধে, সম্বন্ধে বললাম। তো আমি এই কয়েকটা আইডিয়া বলবো, যে আইডিয়াগুলি আপনি স্ট্র্যাটেজিগুলো মিউচুয়াল ফান্ডে শুনলে, আপনার মিউচুয়াল ফান্ড সম্বন্ধে যদি আগে আপনি কোনোদিনও না দেখেন, বা যদি কোথাও দেখেছেন না বুঝতে পেরেছেন, আমার এই ভিডিও দেখার পর আপনি বুঝতে পেরে যাবেন যে মিউচুয়াল ফান্ড কী, এখানে কীভাবে ইনভেস্ট করা যায়, এখানে আদৌ ইনভেস্ট করলে রিস্ক কতটা। আগেই বলে দিই রিস্ক ব্যাপার নিয়ে, দেখুন আপনি যেখানেই টাকা রাখছেন সেখানে রিস্ক। আপনি যে ধরুন SBI-তে টাকা রাখছেন না, SBI যে কোনো মুহূর্তে, এখন কিন্তু SBI টোটালি গভর্নমেন্ট নয়, টোটালি মতলব আনগভর্নমেন্ট অথোরাইজড, তাই না, অথোরাইজড গভর্নমেন্ট, গভর্নমেন্ট আন্ডারটেকিং। আপনি HDFC ধরেন, ICICI ধরেন, যে কোনো ব্যাঙ্ক গভর্নমেন্ট আন্ডারটেকিং, তো ওই ব্যাঙ্কও পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মতো চলে যেতে পারে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক চলে যায়নি, ওখানকার যে টাকা যাকে লোন দিয়েছিল ও পালিয়ে গেছিলো, তাই তো। তো সেরকম হতেও পারে, কিন্তু সব জায়গায় রিস্ক থাকে। কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডে কেন ইনভেস্ট করবেন, হোয়াই মিউচুয়াল ফান্ড, সেখানে আপনি ইনভেস্ট করবেন একটাই জন্য, সেখানে ইন্টারেস্ট বেশি পাওয়া যাবে আর আপনার টাকাটা সেফ থাকবে। আমি যে স্ট্র্যাটেজিতে বলবো সেই স্ট্র্যাটেজি অনুযায়ী চলেন। প্রথমেই ধরা যাক যেটা বলছিলাম, হোয়াট ইজ মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড যদি আপনি আগে শেয়ার মার্কেট সম্বন্ধে কিছু জেনেছেন, তবে বুঝতেই পারবেন যে মিউচুয়াল ফান্ড আসলে কী। আমি এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি উপরে, আপনি শেয়ার মার্কেট কি, আমার ভিডিওটা যদি না দেখে থাকেন আপনি ভিডিওটা দেখবেন। অ্যাকচুয়ালি শেয়ার মার্কেটে ইনভেস্ট হলে আমাদের নিজেদের ইনভেস্ট করতে হয়, সেখানে আমাদের ব্রেন লাগাতে হয়, সেখানে আমাদের টাইম খরচ করতে হয়। তখন আপনি সেখানে বাছাই করতে পারবেন যে কোন শেয়ার মার্কেটে কোন কোম্পানির আমি স্টক কিনবো, কোন কোম্পানির শেয়ার আমি বাই করবো, সেটা কত পার্সেন্টেজ বাড়বে, সেটা আমাদের ব্রেন লাগাতে হয়। যদিও ব্রেন লাগানোর পরও লসও হতে পারে, লাভও হতে পারে, ঠিক আছে। কিন্তু মিউচুয়াল ফান্ড ব্যাপারটা আলাদা। মিউচুয়াল ফান্ড হচ্ছে আপনাকে কোনো রকম ব্রেন লাগাতে হবে না, আপনি একটা কোনো ফান্ডে টাকা দিলেন, সাপোজ HDFC মিউচুয়াল ফান্ড, ICICI মিউচুয়াল ফান্ড, আদিত্য বিড়লা মিউচুয়াল ফান্ড, যে কোনো মিউচুয়াল ফান্ডে আপনি টাকা দিলেন, ওদের যে এক্সপার্টিস থাকে, ওদের যে ফান্ড ম্যানেজার থাকে, ওই ফান্ড ম্যানেজার আপনার টাকাটা নিবে, টাকাটা নিয়ে বিভিন্ন বড় বড় শেয়ারে টাকা লাগবে। সাপোজ আপনার ধরুন একটা শেয়ারের দাম 4000 টাকা বা 3000 টাকা, ঠিক আছে। ধরুন রিলায়েন্সের শেয়ারের দাম 2500 থেকে 3000 টাকা আমি যদি ধরি, যদিও এই মুহূর্তে যাই না। তো আপনি মান্থলি হয়তো একটা টাকা দেবেন, আপনি মান্থলি 1000 টাকা দেবেন বা মান্থলি 2000 টাকা দেবেন, এবার আপনার টাকা দিয়ে তো শেয়ার কেনা যাবে না। তো ওরা কী করে, মিউচুয়াল ফান্ড বিভিন্ন 50 জনের কাছ থেকে টাকা জমা করলো, সাপোজ 1000 করে 50000 টাকা জমা করলো, 50000 টাকা দিয়ে রিলায়েন্সের শেয়ার কিনলো, বা 50000 টাকা দিয়ে বিভিন্ন জায়গায় শেয়ার কিনলো। তখন সেই অ্যামাউন্টটা যখন শেয়ারটা কিনবে, বড় শেয়ার হলেও কেনা যাবে, এবার সেই যে প্রফিটটা হবে, সেই প্রফিটটা সেই 50 জনের মধ্যে ভাগ হয়ে যাবে, বুঝতে পেরেছেন। সেখানে আপনার কোনো ব্রেন লাগাতে হলো না, আপনার বেশি ইনভেস্ট হলো না, আপনার সামান্য টাকা দিয়ে আপনি বেশি শেয়ার আপনি কিনলেন, দ্যাট ইজ দ্য বেনিফিট অফ মিউচুয়াল ফান্ড। আর সবথেকে বড় ব্যাপার, এখানে আপনার টাইম লাগছে না, আপনার এখানে ব্রেন লাগাতে হচ্ছে না। তো
যদি আপনি আমাকে বলেন যে যে আমি তাহলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব না শেয়ার মার্কেটে ইনভেস্ট করব, দেখুন আমি বলবো যদি আপনার কাছে টাইম আছে, ফ্রি টাইম পার ডে 1.5 ঘন্টা 2 ঘন্টা, আপনি 2 ঘন্টা কাজে লাগাতে চান, তবে আমি বলবো আপনি নিজেই ইনভেস্ট করুন শেয়ার মার্কেটে। আর যদি বলবেন না আমি এইখানে আমি টাইম নষ্ট করব না, আমি এই টাকাটা মান্থলি কাটাবো, ঠিক আছে, এই জায়গায় ইনভেস্ট করবো, আমি কিন্তু শেয়ার ইনভেস্ট করতে চাই, তবে আপনি মিউচুয়াল ফান্ডে টাকা লাগান। বুঝতে পেরেছেন ব্যাপারটা? মিউচুয়াল ফান্ড আর শেয়ার মার্কেটের ব্যাপারটা বুঝতে পেরেছেন? মিউচুয়াল ফান্ড হচ্ছে যেখানে আপনাকে কোনো ব্রেন লাগাতে হবে না, টাইম লাগাতে হবে না, কিছুই লাগাতে হবে না, যেখানে আপনি একটা ফান্ডকে টাকা দিবেন, সেই ফান্ড বিভিন্ন শেয়ার কিনবে তাদের এক্সপার্টিস, তাদের ফান্ড ম্যানেজারের মাধ্যমে, তার জন্য আপনার থেকে 0.1 to 1.5% পর্যন্ত একটা এক্সপেন্স এসছে। মানে সাপোজ আপনি 1000 টাকা প্রতি মাসে দিলেন, আপনার থেকে 1% টাকা ওরা রেখে দিল, সে আর বাদ বাকি টাকাটা ইনভেস্ট করলো, এবার আপনি যখন চাইবেন সেই টাকাটা ওঠাতে পারবেন। এবার যদি আমি রিটার্ন দেখি মিউচুয়াল ফান্ডে, তবে কি অ্যাকর্ডিং টু গুগল রিপোর্ট বা অ্যাকর্ডিং টু বিভিন্ন মিউচুয়াল ফান্ড রিপোর্ট, আপনি যদি 1 বছরের জন্য ইনভেস্ট করেন রিটার্ন খুবই কম পাবেন। আপনি এসছেন লং টার্ম গেম খেলার জন্য, আপনি 10 বছরের বেশি ইনভেস্ট করলে অ্যাকর্ডিং টু গুগল 15% to 20% পাবেন। এবার আমি আপনাকে একটা মিনিমাম পার্সেন্টেজ ধরে দেখাবো, কত পার্সেন্ট ইনভেস্ট করলে, প্রতি মাসে 2000 টাকা ইনভেস্ট করলে কী করে 1 কোটি টাকা পাবেন, কত বছর ইনভেস্ট করলে, ঠিক আছে? তো মিউচুয়াল ফান্ড কী বুঝতে পারলেন? সেখানে হচ্ছে হাউ ইউ ইনভেস্ট, তাই তো, হাউ ইউ ইনভেস্ট, কীভাবে আপনি ইনভেস্ট করবেন। বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, যেমন আমি এখানে কোনো স্পন্সার ভিডিও করছি না, যেমন গ্রো আছে, আপনার আপস্টক আছে, অ্যাঞ্জেল ব্রোকিং আছে, আমি এই তিনটা ব্রোকারকে বিলিভ করি, ঠিক আছে? এবার এই তিনটা ব্রোকারের মাধ্যমে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। যেমন আমি মানে একদম ফ্র্যাঙ্কলি বলছি, আমি গ্রোর মাধ্যমে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, আর আমি শেয়ার, অ্যাঞ্জেল ব্রোকিং আর আপস্টকের মাধ্যমে ইনভেস্ট করি। তো এবার আপনি বলবেন যে আমি গ্রো কীভাবে ইনভেস্ট করবো, কী করবো, সেটা অনেক ভিডিও আছে, আপনি দেখে নেবেন। এবার গ্রোতে আপনি গেলেন, অ্যাপ্লিকেশানে গেলেন, সেখানে আপনি মিউচুয়াল ফান্ড সিলেক্ট করে সেখানে ইনভেস্ট করতে পারবেন। এবার ইনভেস্ট করলে এবার সেখানে আমি আপনি যদি বলেন আমি এর ডিসঅ্যাডভান্টেজ, যে অ্যাডভান্টেজ কী মিউচুয়াল ফান্ড আর শেয়ার মার্কেটে কী আমি জানতে চাই, আমি আপনাকে এই মিউচুয়াল ফান্ড সম্বন্ধে যদি ভিডিওটা বানাচ্ছি, আমি এখানে অ্যাডভান্টেজ অবশ্যই বলবো, আমার দায়িত্ব, কারণ আপনাকে আমি কিছু সাজেস্ট করছি যখন আমার দায়িত্ব পড়ে, তার অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ বলা। অ্যাডভান্টেজ প্রথম হচ্ছে সেখানে আপনার লো ইনভেস্টমেন্ট, মানে আপনার ইনভেস্টমেন্ট খুবই কম, কিন্তু আপনি একটা বিভিন্ন বড় বড় শেয়ার কিনতে পাচ্ছেন, মানে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে, সেই টাকা বড় শেয়ার কেনা হচ্ছে, সেই বড় শেয়ারে বড় প্রফিট হতে পারে। সেকেন্ডলি আপনার অ্যাডভান্টেজ হতে পারে মানি ইনভেস্ট বাই এক্সপার্টিজ, মানি ইনভেস্ট বাই সুপার এক্সপার্টিজ ম্যান। সাপোজ আপনি তো এইসব ইনভেস্ট ব্যাপারে বা আপনি শেয়ার মার্কেটের ব্যাপারে এত সব জ্ঞানীগুণী মানুষ নয়, তো যেই সব মানুষ এইসব ব্যাপার নিয়ে টাইম দেয়, এইসব মানুষ ব্যাপার নিয়ে ঘাঁটাঘাঁটি করে, যদি বাংলা ওয়ারে বলি, তো তাদের কাছে নিশ্চয়ই একটু এক্সপিরিয়েন্স বেশি থাকবে, আপনার কাছে এক্সপিরিয়েন্স কম থাকবে। এবার তারা যদি আপনার টাকাটা নিয়ে কোনো শেয়ারে কাজে লাগায় বা শেয়ার মার্কেটে কাজে লাগায় বা সেখান থেকে যদি কোম্পানির শেয়ার কেনে, তবে সেখানে 99% পসিবিলিটি থাকে আপনার সেখানে টাকা না ডোবার, 2-1টা কোম্পানি ডুবে যেতে পারে, কিন্তু আপনার টাকাটা বিভিন্ন কোম্পানি বিভক্ত হয়ে যায়, তো সেখানে টাকা সেফ থাকার অনেকটা অ্যাডভান্টেজ আছে। বাট আপনি যদি কোনো ডাইরেক্ট শেয়ার কেনেন, সেখানে কিন্তু অ্যাডভান্টেজ খুবই কম থাকে, সেখানে হাই রিস্ক থাকে, এখানে রিস্ক অটোমেটিক্যালি অনেকটা কম থাকে। এবার আপনি যদি বলেন না ব্যাংকে তো আমার তীব্র সেফ, তবে তো ব্যাংকের যে রিটার্ন দেখবেন 5% 6%, সেখানে FD রিটার্ন, বাট এখানে আপনি মিনিমাম 13% to 20% 25% মতো পেতে পারেন, ঠিক আছে? একটু তো রিস্ক নিতে হবে, উইদাউট রিস্ক নো রিস্ক তো রিস্ক কাহাঁ হ্যায় ভাই, এরকম ব্যাপার। আর আজকালকার দিনে যদি আপনি একটু রিস্ক না নেন, তবে আপনি টাকা বানাতে পারবেন না, আপনার সামনে দিয়ে মানুষ টাকা বানিয়ে নিয়ে চলে আসবে, আপনি নিজেই বুঝতে পারবেন না। থার্ড যে অ্যাডভান্টেজ, এটা হচ্ছে SIP সিস্টেমে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, মানে আপনি মান্থলি বেসিস আপনি আপনার সাপোজ কিছু স্যালারি পান বা কোথা থেকে একটা টাকা আছে আপনার মান্থলি, ধরো মান্থলি আপনার 20,000 টাকা আছে, আপনি সেখান থেকে 2000 টাকা কাটাবেন। কী করে? আপনি সেখানে অটোমেটিক সিস্টেম করে দিলেন, মিউচুয়াল ফান্ডে একটা ফান্ডে টাকা রেখে সেখানে অটোমেটিক সিস্টেম করে দিলেন, আপনি SIP সিস্টেমে প্রতি মাসে টাকা কেটে গেল, এবার আপনি যখন চাইবেন বন্ধ করতে পারবেন, সেখানে কোনো টাকা লাগবে না, আপনি যখন চাইবেন টাকা উঠাতে পারবেন। আমি আপনাকে সাজেস্ট করবো আপনি মিনিমাম 20-30 বছর ইনভেস্ট করুন, লং টার্ম ভেবে চলুন, 20 বছর ইনভেস্ট করলে আপনার সেই টাকাটা মানে 1.25 কোটি টাকাতে পড়ে উঠবে, যদি আপনি 1 কোটি টাকা ইনভেস্ট করবেন। যদি আপনার বয়স এই মুহূর্তে 20
থেকে পঁচিশ বা কুড়ি থেকে সাতাশের মধ্যে হয়। আপনি যদি ষাট বছরের প্ল্যান করে নিয়ে চলেন তবে সেরকম টাইপের যদি আপনি ইনভেস্ট করেন তবে আপনার করোনার কাছাকাছি টাকা উঠে যাবে, ঠিক আছে। এবার আমার দায়িত্ব আমি বলেছিলাম এর ডিসঅ্যাডভান্টেজ বলা, তো এই ডিসঅ্যাডভান্টেজ কী? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে গ্রিড, বিভিন্ন মিউচুয়াল ফান্ড বাজারে আছে তাদের গ্রিড থাকে। দেখুন একটা এক্সপেন্স রেশিও আমি বলেছিলাম যে আপনি টাকা দিলে ওরা 1% 1.2% টাকা পায়, তো বিভিন্ন ফান্ডের গ্রিড থাকে যে মার্কেট থেকে আমি টাকা তুলবো আমাদের তো 1% পেয়ে যাচ্ছি, এবার আমাদের যে কোনো একটা ছোটোখাটো এক্সপায়ারি দিয়ে যে কোনো জায়গায় লাগিয়ে দেবো, সেখানে টাকা মরে বা টাকা থাকে সেটা কোনো আমাদের দায়িত্ব নয়। তার জন্য আপনাকে কী করতে হবে, মিউচুয়াল ফান্ডের ভিতরে সাপোজ কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে তাকে নিয়ে রিসার্চ করতে হবে, তার নিট অ্যাসেট ভ্যালু কত, তার এক্সিট লোড কত, এরকম টাইপের বিভিন্ন টার্ম আছে, তার হিস্ট্রি কী, তার অ্যাকচুয়ালি কতজনকে রিটার্ন দিয়েছে, তার 10 বছরের হিস্ট্রি কী, 20 বছরের হিস্ট্রি কী, এরকম টাইপের রিসার্চ করলে আপনি বুঝতে পারবেন যে কোন টাইপের মিউচুয়াল ফান্ড ভালো কোন টাইপের মিউচুয়াল ফান্ড খারাপ, ঠিক আছে। এবার তাও যদি বলেন যে তাও আমার রিস্ক হয়ে যাচ্ছে, তাও আপনি বিভিন্ন এক্সপার্টিসের সঙ্গে কথা বলতে চান, আপনি আমাকে মেল করুন, আমি বলে দিব কোন মিউচুয়াল ফান্ডটা আপনার জন্য অ্যাডভান্টেজ হবে, তাই না। তো ডিসঅ্যাডভান্টেজ যেটা বললাম গ্রিড আছে, সেকেন্ড হচ্ছে রিডামশান। সাপোজ কোনো সময় সাপোজ এই যে করোনা এসেছিল, এটা 2021 জুলাই চলছে, 2020 থেকে যদি ধরা যায়, এই করোনার টাইমে মানুষ ভয়ে পড়ে গেছিলো, মানুষ ভাবছিল এখানে সব টাকা আমার মরে যাবে, সেই সময় মানুষ টাকা তোলা আরম্ভ করেছিলো, সেই সময় মার্কেট কিন্তু ডাউন হয়েছিল। যারা এক্সপার্টিস থাকে সেই সময় বিভিন্ন বড় বড় কোম্পানি টাকা লাগায়, টাকা লাগালে সেই টাকাটা পরে বাড়বে বলা যায় না, কিন্তু তাদের হাতে তো পাওয়ার থাকে না। মানুষ জনগণ কী করে, যারা সাধারণ মানুষ, যে এখন সবাই টাকা উঠেছে না আমি উঠেলি, নাহলে আমার টাকা কোথায় ফুরিয়ে যাবে, তাই তো, বা টাকা কোথায় চলে যাবে। তখন যখন টাকা উঠাতে থাকে এক্সপার্টিস ব্রেন লাগাতে পারে না, এক্সপার্টিস সেখানে তাদের হাতে কিছু থাকে না, তখন একটা মিনিমাম ইন্টারেস্টে আপনার টাকা পেতে থাকেন। আপনার হাই ইন্টারেস্ট টাকা পেতে তাহলে একটু আপনাকে সবুর করতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনার তো আন্ডারে এক্সপার্টিস কাজ করতে হবে, টেনশন কিসের আপনার, তাই না। থার্ড যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে ফান্ড ম্যানেজার ডোন্ট টেক রিস্ক। ফান্ড ম্যানেজারের জব বাঁচাতে হবে, যে কোনো মানুষ আপনি কোনো জায়গায় জব করছেন সেখানে আপনাকে জব বাঁচাতে হবে। তো আপনি যদি বিভিন্ন হাই রিস্ক কোনো কোম্পানিতে ইনভেস্ট করে সেখানে হয়তো কোনো সময় আপনার টাকা ভরে গেল বা টাকা চলে গেল, তখন জনগণ বা মানুষ আপনার ফান্ডকে ব্লেম করবে, তখন সেই ফান্ড যে লিডার থাকে ফান্ড ম্যানেজারকে বাইরে বের করে দিবে যে তোমাকে আমি আর কাজে নেব না, তুমি একটা সামান্য এক্সপার্টিস দিয়ে সিদ্ধান্ত নিতে পারছো না কোন ফান্ডটা কোনটা বেশি কার্যকরী হবে। তো তাদেরকে পাওয়ার দেওয়া হয় না যে ভাই যা রিস্ক হবে হোক আপনি যেখানে হাই রিটার্ন পাওয়া যাবে সেখানে ইনভেস্ট করুন, সেই পাওয়ারটা থাকে না। তার জন্য ওরা যেমন টপ 50 কোম্পানি, যেমন বড় বড় লিডার কোম্পানি ইনভেস্ট করে সেখানে কম পার্সেন্টেজ পাওয়া যায়, তাও একটা মিনিমাম পার্সেন্টেজ পাওয়া যায়। তার জন্য আপনাকে ভালো ফান্ড খুঁজতে হবে। তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বললাম, এবার আপনাকে বলবো আমার ওপিনিয়নে যে আপনার বেস্ট মিউচুয়াল ফান্ড কী হতে পারে। এবার আমি বলবো আমার কিছু সাজেস্ট করার আগে আপনি আগে গুগলে যান, আপনি সেখানে মানুন যে বেস্ট মিউচুয়াল ফান্ড কী, ঠিক আছে। সেখানে দেখতে পাবেন যে সেই জায়গাটা আপনি যে কোনো গ্রো বা অ্যাপস্টকে আপনি ঢুকে সেই জায়গাটাই সার্চ করুন, রিসার্চ করুন, হিস্ট্রি দেখুন। আমি আপনাকে কোনোরূপ সাজেস্ট করবো না, কেননা আপনার যদি কোনোরকম মনে হয় আপনি স্টাডি করবেন না, আপনি আমাকে মেল করে জানাতে পারেন, আমি আপনাকে মেলেই রিপ্লাই দিব, বুঝতে পারলেন। তো দেখা যাক, এবার যে লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে 2000 থেকে কীভাবে আপনি 1 কোটি টাকা কামাতে পারেন ফ্রম মিউচুয়াল ফান্ড, তাই না। তো আপনাকে আমি কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি এবং দেখাচ্ছি যে 2000 থেকে কী করে আপনি 1 কোটি টাকা পর্যন্ত কামাতে পারেন। সি লাইফের কম্পাউন্ডিং ইন্টারেস্ট ক্যালকুলেটার নিয়ে এসেছি, যদি আপনি মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টের হিসাব দেখতে চান আপনিও এখানে আসতে পারেন। তো আপনাকে এখানে অ্যামাউন্ট ইউ ক্যান ইনভেস্ট টুডে, আমি সাপোজ প্রতি মাসে আপনাদের বলেছিলাম যে 2000 করে ইনভেস্ট করতে, আমি এখানে 2000 টাইপ করলাম, তো 2000 করে ইনভেস্ট করতে বলেছিলাম, 2000 আবার অ্যাগেন 2000 টাইপ করলাম, মান্থলি হবে মান্থলি ইনভেস্টমেন্টটা। তো আপনার আমি আপনাকে বলছিলাম যে আপনার যদি এখন বয়স 25 হয় তবে আপনি 30 বছরের জন্য ইনভেস্ট করুন, আপনি 60 বছরে বা আপনার যদি 30 হয় 30 বছর যদি ইনভেস্ট করলে আপনার 60 বছরের পর টাকাটা বেসিক্যালি কাজে লাগবে। তো সেই টাকাটা আপনি 30 বছর ধরলেন, তো এখানেও আপনি 30 বছর ধরলেন। তো এবার ইউ এক্সেপ্ট দ্য অ্যানুয়াল রেট অফ রিটার্ন টু বি, এবার আমি গুগলে সার্চ করছিলাম যে মিউচুয়াল ফান্ড কত পার্সেন্ট রিটার্ন দিতে পারে,
তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে 5 বছরের বেশি হলে আপনার 16.82, 20.82, আদিত্য বিড়লা, এসএল ফরচুন, ইকুইডি, DSPBR, ICICI এগুলো 16% সব 15% করে। এবার আমি মিনিমাম ধরে নিচ্ছি যে আমি 14% রিটার্ন পাবো, আমি মাঝখানে একটা ধরে নিচ্ছি যে আমি 14% রিটার্ন পাবো, 14% রিটার্ন পাবো। তো 14% রিটার্ন পাবো আমরা দেখলাম। এবার কত টাকা হচ্ছে তাহলে মান্থলি 2000, 30 বছরের জন্য, 30 বছরের জন্য 14% রিটার্ন হলে দেখুন এখানে 1.12 করোড়। ও মাই গড, 14% পার অ্যানাল রিটার্নে। তো কম্পাউন্ডিং ইন্টারেস্টের প্রফিট দেখতে পেয়েছেন আর মিউচুয়াল ফান্ডে। এবার সেখান থেকে আপনার যদি মানে 1%ও কেটে নেয়, যদি আমি এখানে ধরি যে আপনার 1999.99 ইনভেস্ট হচ্ছে, তো 1999.99% তো এখানে 30 বছর, 30 বছর 14%, 14%, তো আপনি কত টাকা পাবেন তাও দেখে নিন। এই দেখুন 1.12 করোড়। মানে এখানে আপনার কোনো রকম ব্রেন লাগাতে হবে না, কোনো কিছুই লাগাতে হবে না, আপনি 1. মানে 1 করোড়ের উপরে টাকা পেয়ে যাবেন। আপনার 60 বছর পর টাকাটা কাজে লাগবে। তো আপনি যদি লং টার্ম প্ল্যান করতে চান তার জন্য মিউচুয়াল ফান্ডটা খুবই আপনার জন্য মানে যুক্তিযুক্ত বলতে পারেন, তাই না? তাহলে আপনি বুঝতেই পেরেছেন যে মিউচুয়াল ফান্ডের প্রফিট কী। যদি আবারও বলছি, যদি আপনার কাছে টাইম কম থাকে, যে আপনি যদি ব্রেন না লাগাতে চান, তবে মিউচুয়াল ফান্ড ইজ এ বেস্ট ফর ইউ, ফর এভরি ওয়ান। আপনি যদি ভাবছেন ব্যাঙ্কে টাকা রাখবেন বা FD করবেন, আপনাকে আমি সাজেস্ট করবো না, বড়ো বড়ো এক্সপার্টিজ, বড়ো বড়ো লোক সাজেস্ট করবে যে আপনি মিউচুয়াল ফান্ডে টাকা রাখুন, সেখানে রিস্ক অনেকটাই কম, অনেকটাই রিস্ক কম। তো আপনাকে দেখালাম কী করে 1 কোটি টাকা কামানো যায়। আপনাকে লং টার্ম প্ল্যান নিয়ে চলতে হবে, আদারওয়াইজ ইউ ডোন্ট গেইন মোর মানি। তো ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। যদি ভালো লাগে লাইক করবেন, কারণ লাইক করলে আমার যে ভিডিও আপনার কাছে বারবার আসবে আপনার ইউটিউব খুললেই, আমি যখন নতুন ভিডিও ছাড়বো। আর অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, গুড নাইট, গুড মর্নিং, যখনই ভিডিওটা দেখছেন। টাটা।